আরে বর্তমানে এই ভারতবর্ষের এই যে বর্তমান সময়টা চলছে, এই সময় তোমার নিজের ভিতরে কাঁদা চোরাচুরির সময় নয়, লড়াইয়ের সময় নয়, এই সময় তোমার দ্বন্দ্বের সময় নয়। তোমার ফতোয়ার কত পাওয়ার আছে তোমার কাছে রাখো, তোমার ফতোয়ার পাওয়ারের জন্য সোশ্যাল মিডিয়া নয়। তোমার ফতোয়ার যদি পাওয়ার থাকে ওলামায়ে কেরামের সামনে তোমার ফতোয়ার কিতাব নিয়ে বসো, তোমার ইবাদত তুমি শোনাও, তোমার দালালত তুমি পেশ করো। কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে তুমি একে অন্যকে গালি ছোড়ো, একে অন্যের বিরুদ্ধাচরণ করো। আজ মুসলমান মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি, মুসলমান মুসলমানের বিরুদ্ধে গালি দিচ্ছে। আমার কি জানি না এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ার মানুষ যদি মনে করে এটা শুনবো, পারে না? পারে না, কথা বলেন না কেন? তো যখন দেখবে ভারতবর্ষের জমিনে এই রকম শুনলাম, এদিক থেকে একজন মাওলানা ছুটছে, ওদিক থেকে একজন মাওলানা ছুটছে, যেন মনে হচ্ছে রাশিয়া আর ইসের যুদ্ধ হচ্ছে, কথা বলেন না কেন? কত পাণ্ডিত্য আছে গো, খালি ঠুকে দিচ্ছিলাম, ওই দুই ভেঙে যায়নি, খালি ঠুকছে আর বলছে। তাই বলছে তোর যদি এত পাওয়ার, এত ঠুকা, একটা জিনিস মাথায় রাখবেন, ঠুকার দরকার হবে না, কোয়ালিটি যদি ভালো হয়। কি বললাম, কথা বলেন? মানুষ খুঁজে নেবে, মানুষের প্রয়োজন যখন হবে মানুষ খুঁজবে। হাই রে আফসোস, আল্লাহর কোরআন বলছে আপনার আপনার আপনি বলে দেন আমার বান্দাগুলোকে তাদের ভাষা যেন, কথা বলে না, ভাষা যেন মার্জিত হয়, ভাষা যেন কন্ট্রোল হয়। এখন স্টেজে উঠে যত গালি দিবেন তত বক্তার দাম বেশি, উঠে যত বিরুদ্ধে বলবেন তত বক্তার চাহিদা বেশি। শ্রোতা খালি চাচ্ছে, বিশেষ করে ইয়ং জেনারেশনটা, উঠে যেন ফুটিয়ে দেয়। কি কথা বলেন, যত বিরুদ্ধে বলবেন, যত বিরোধিতা করবেন, তত দেখবেন সে বক্তার দাম বাড়তে থাকছে। আজকে দিল, ধুয়ে দিল, হাই রে আফসোস। লাভটা কার হলো আর লসটা কার হলো, আপনি কি পেলেন আমি কি পেলাম, এটা একবারও ভেবেছেন? আরে আজকে আমার কারণে, আমার আখলাকের কারণে, আমার চরিত্রের কারণে, আমার ভাষাগত ত্রুটির কারণে আজকে অন্য সাধারণ আম মানুষ আমার উপরে হাত তুলে, হুজুর আপনাদের ভাষা এই রকম, কথা বলেন না কেন? এরপরে চলেন লক্ষ্য করেন, মায়ার নবী মদিনাওয়ালা আমাদের অনুসরণীয়, ঠিক না ভুল? এটা আমরা সবাই জানি, নবী আমাদের আদর্শ, ঠিক না ভুল বলেন? কারণ মায়ার নবী মদিনাওয়ালা বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। নবী বললেন, শুনে রেখে দাও, আমার সাথে যার ভিড়বে, আমার সাথে যার ভিড়ে যাবে ওটাই আমার উম্মত হবে, আমার সাথে যার ভিড়বে না ওটা আমার উম্মত না। তোমার রসুল গালি দেয় না, তোমার রসুলের মার্জিত ভাষা, কোনটা তার মুখ দিয়ে জুবান দিয়ে গালি বেরোয় না। তুমি বলো জন্মের ঠিক নাই, একজন আলেমকে যদি বলো ভুল হয়েছে কোনো ক্ষেত্রে, তুমি যদি বলো জন্মের ঠিক নাই, তুমি একবার নিজের দিকে তাকাও, তোমারটা ঠিক আছে কি না ভাই? আরে আবু জাহিলকে আবু জাহিল এমনি এমনি নাম দেয়নি, তার নাম তো ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। জ্ঞানীদের পিতা থেকে মূর্খের পিতা কেন হলো? যে তোমার মতন জ্ঞানীর কোনো দাম নাই, যে এত জ্ঞান থাকার পরেও কোরআন আর সুন্নাহ বুঝতে পারলে না, আল্লাহকে চিনতে পারলে না, রবকে মানতে পারলে না, নবী সামনে থাকার পরেও নবীকে মেনে নিতে পারলে না, অথচ মক্কার বেঈমান নাই, মায়ার নবী মদিনাওয়ালার নাম সাদিক, তারাই দিয়েছেন আমিন, তারাই দিয়েছে, আপনার থেকে সত্যবাদী আর কেউ নাই, আপনার থেকে আমানতওয়ালা আর কেউ নাই, তারপরেও মক্কার বেঈমানগুলো মেনে নিতে পারে? তাই তুমি আবুল হাকামের পর্যায়ে নয়, এখন তোমার দাম হলো তুমি হলে মূর্খের পিতা, এত জ্ঞান থাকার পরেও তোমার পাণ্ডিত্যের কোনো দাম, কথা বলে না? আরে লড়াই যদি করতে চাও, পাওয়ার যদি দেখাতে চাও, আলফে সানি রহমতুল্লাহ আলাই বাদশাহ আকবরের জামানায় যারা আকরা গেছেন, আকরা সম্রাট আকবরের বিল্ডিংটা দেখেছেন, কেউ গেছেন এখানে?
আকবরের বিল্ডিংটা দেখেছেন যেখানে বিচার ফয়সালা বসতো আকবর সম্রাট আকবর কেউ দেখেছেন যাক আমি নিজের চোখে দেখে আসি দেখে আসার পরে আপনাকে বলছি আল্লাহর গোলাম বাদশা আকবর যে জায়গাটাই বসতো এমন এমন ঘরের সামনে বসতো তার সামনে দিয়ে যে ঢুকবে তার সামনে দিয়ে ঢোকা লাগবে পিছন দিকে ঢোকার কোনো অপশন নাই সামনের দিকে ঢুকবে কিন্তু দরজার মুখটা এমন ভাবে করা ছিল বাদশা ঔরঙ্গজের জামানা যাচ্ছে যখন বাদশা আকবরের সময় তার ঘরে যখন কেউ তার সাথে সাক্ষাতের জন্য যাবে দরজাটা এমন ভাবে করা কোন মানুষ যেমন মানুষ হোক না কেন যত ছোট মানুষ হোক না কেন অটোমেটিক তাকে মাথা নত করে ঢোকা লাগতো কি নত করে জোরে বলেন মাথা নত করে ঢোকা লাগবে আলফেসানি রাহমাতুল্লাহ আলাই বাদশা আকবরের বিরুদ্ধে যখন ফতোয়া দিল দ্বীন ইলাহি চালু করার পরে বাদশা আকবর যেমনি ফতোয়া দিল না সংমিশ্রিত দিন চলবে অথচ আল্লাহর কোরআন বলে দিয়েছেন আল্লাহর গোলাম তৃতীয় নম্বর পারা সুরার নাম সুরা আল ইমরান একেবারে ২০ নম্বর সাফায় ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার বলেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন যারা নিজেদেরকে ইমানওয়ালা মুমিন দাবি করেন না আল্লাহর গোলাম আল্লাহর কোরআনে কথা স্পষ্ট করে দিয়েছে তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো তুমি যদি নিজেকে ইমানওয়ালা মুমিন দাবি করো আল্লাহর গোলাম তুমি এটা ভেবে নাও আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে যা কিছু তোমরা নিজেদের মতো করে সাজাবে যা কিছু তোমরা দিনের নিজেদের মতো করে সাজাবে দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে তোমার যদি ইসলাম পছন্দ না হয় দিন যদি তোমার জন্য পছন্দ না হয় তুমি যদি তোমার মতো করে কোনো জিনিস করো আর ইসলামের ভিতরে ঢুকাতে চাও আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে তুমি যদি তোমার নিজস্ব মতের ওপরে চালাও আর নিজস্ব মতের ওপরে চলতে চাও নিজস্ব আইন প্রয়োগ করে চলতে চাও একটা জিনিস স্পষ্ট জেনে রেখে দাও কোশ্চিন কালেও আমি আল্লাহ তোমার ওই আমলকে কোনো দিন গ্রহণ করব কথা বলে না জোরে বলেন এখানে যারা বসে আছেন না আল্লাহর গোলাম আমরা যারা মুসলমান এখানে বসে আছি ও তো বাদশা আকবর সে মাথা নত করার জন্যে তার দরজার সামনেটা এমন বানিয়েছে এই জন্যই বানিয়েছে যে মানুষ আসবে প্রত্যেকটা মানুষের মাথা যেন আমি বাদশা আমার সামনে নত হয়ে যায় আলফেসানি রহমাতুল্লাহ আলাই যখন ফতোয়া দিয়ে দিলেন সিনা বাহিনী বাদশা আপনার বাদশা আকবরের পক্ষ থেকে আলফেসানি রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর দিয়ে দিলেন বাদশা আপনাকে রাজদরবারে তালাব করেছে আলফেসানি রহমাতুল্লাহ আলাই শোনার পরে সঙ্গে সঙ্গে চলে গেলেন যাওয়ার পরে যেমনি দেখলেন আলফেসানি রহমাতুল্লাহ আলাই যেমনি দরজার মুখে দাঁড়ালেন আল্লাহর গোলাম বাদশা সামনে ভিতরে বস আলফেসানি রহমাতুল্লাহ দেখলেন আমি যদি মাথাটা প্রথমে হ্যাট করে দিই এইভাবেই করে ঢোকার সিস্টেম কিন্তু আমার মাথা নত হবে কোথায় কথা বলে না জোরে বলেন নত হবে কোথায় আল্লাহর সামনে নত হবে আমাদের নত হয় কোথায় কথা বলে না হ্যালো আরে বলো না কত মানুষ কেমন নেবেন না আল্লাহর গোলাম মাজারে গিয়ে গাছতলায় মাছতলায় ঢেলা তলায় কেওড়া তলায় বেওড়া তলায় ডেওড়া তলায় যত তালায় আছে সব তালায় গিয়ে মাথা নত করে তারাও কিন্তু মুসলমান আপনি যদি বলেন এগুলো চলবে না তাদের দলিল হবে এরাও তো মুসলমান তাহলে চলছে কি করে তোমার চলবে না আমার চলবে তারা দলিলের কাছে যাবে না কোরআন সুন্নার কাছে আসবে না তারা একটাই কথা জানে আমরা করে আসছি করব এটা মানব না বর্তমানে দেখবেন এক শ্রেণীর মানুষ তবলিগের নাম শোনার সাথে সাথেই তাদের ভুঁড়ু গলো কুচকে যায় কারণ অনেক মানুষ এখন বলতে শুনছি আল্লাহর গোলাম বলে ওয়াহাবিদের দল এদিকে চলে না বাজারে হ্যালো কথা বলে না যারা বলছে ওয়াহাবিদের দল আল ওয়াহাব আল্লাহর ৯৯টা নামের ভিতরে একটা নাম হলো আল ওয়াহাব কি নাম বললাম জোরে বলেন না কেন আরবি যারা ওলামা একরাম আছেন আরবিতে যে সমস্ত জমির ব্যবহার করা হয় আন্তা আন্তি হুয়া হিয়া এমন করে যত আছে এই যে জমির গুণ ব্যবহার করা হয় এর ভিতরে ইয়া কাকি কুহা হুহা কুম কুন্না হুম হুন্না এই যে জমির গণ ব্যবহার করা হয় লক্ষ্য করে দেখেন ইয়া সাকিনযুক্ত পূর্বের অক্ষরে জের
তখন যা বোঝানো হয় আল ওয়াহাব আল্লাহর নাম যখন আল ওয়াহাব যখন বায়ের পরে ইয়াজক করে দিলেন যখন বায়ের পরে ইয়াজক করে দিলেন আমি সিদ্ধে করলাম আর বাড়ি কোথায় কোথায় বর্ধমান এখন যদি আমার হ্যান্ডবিলে লিখেন সিদ্দিকুল্লাহ বর্ধমানি সিদ্দিকুল্লাহ বর্ধমান বর্ধমানি সিদ্দিকুল্লাহ মাগরিবি বা বাঙালি সিদ্দিকুল্লাহ ইউপি সিদ্দিকুল্লাহ অমুকি যোগ করি না করি না আরে ওয়াহাব তো আল্লাহর নাম তো কেউ বর্তমান সময়ে শুধুমাত্র তাবলীগ করার জন্য উলামায়ে দেওবন্দের মতাদর্শের উপরে চলার জন্য সে যদি ওয়াহাবি হয় যারা বলছেন ওয়াহাবি আমি তাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি আরে ওয়াহাব তো আল্লাহর নাম আর ওয়াহাবি মানে হলো যারা আল্লাহকে মানেওয়ালা আল্লাহর দলভুক্ত হয় যারা আল্লাহর দল করে যারা আল্লাহর পথে থাকে যারা তারা হবে ওয়াহাবি আজকে যদি কেউ মনে করেন এই কথাটা যে ওয়াহাবি বলে দিয়ে কাউকে গালি দিলাম গালি দেননি আপনি ওয়াহাবির আসল অর্থটাই করতে পারেননি বুঝতে পারেননি কারণ আপনার জানা নাই ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামা ওয়াল বসর ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর সাফা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তোমার ইলম নাই যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে কোনোদিন কোনো কথা বলবা বলবা না কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 18 নম্বর সাফা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহর কোরআন জানিয়ে দিল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাহর গোলাম নবীকে পর্যন্ত আল্লাহ বলছেন হে রাসূল আমি আল্লাহ যা নাযিল করেছি তা অন্যের কাছে পৌঁছে দাও জোরে সুবহানাল্লাহ বলা যাবে না আমি আল্লাহ যা নাযিল করেছি তা পৌঁছে দাও কথা বলে না না গাঁজাখুরির গল্প বলে যাও আরে বলো না কুচ আমি যা নাযিল করেছি তা পৌঁছে দেবার দায়িত্ব আপনার কোনগুলো যা আমি নাজিল করেছি আর আল্লাহর কোরআন যা নাজিল করেছে সেগুলো পৌঁছে দাও তুমি আমাকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো আল্লাহর কোরআন 21 নম্বর পারা প্রথম সাফায় ওলামায়ে কেরামরা পর্যন্ত জানেন অধিকাংশ ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সমস্ত কুকর্ম থেকে কথা বলে না সমস্ত কুকর্ম থেকে মানুষকে বিরত রাখে কি কোন ইবাদত জোরসে বলো অনেক মানুষের ধারণা হলো তাবলীগওয়ালারা কেন থাকবে এই যে এখনো পর্যন্ত এই মানসিকতার লোক আছে পৃথিবীর মানচিত্রে আমি এই কথাটা এই জন্য বারবার বলছি এখন এক শ্রেণীর মানুষের ভাবনা হলো কোন তবলিগ করব তোমাকে কোন তবলিগ করতে বলেছে না তবলিগ করতে বলেছে কথা বলেন না কেন কোন তবলিগ করতে বলেছে এক নাম্বার দু নাম্বার এ তবলিগ করতে বলেছে না তবলিগ করতে বলেছে তো তুমি তবলিগ করো না তোমাকে কোন তবলিগ করবে এটা তোমাকে গুনার জন্য বলা হয়নি তুমি তবলিগ দেখো তোমাকে কোন দল এটা দেখার জন্য তোমাকে বলা হয়নি ওটা যারা করছে তারা তার জবাব দিবে আপনি তবলিগ করুন এত সমস্যা কোথায় বুঝতে পারেন নাই কথা আমার বুঝতে পারেন নাই আমি তবলিগ যখন করব আমি যখন ইমানের দাওয়াত দেব আমি যখন নামাজের দাওয়াত দেব অনেক মানুষের ভুরু কুচকায় এদের কারণে আপনার কি জানা আছে সারা পৃথিবীর মানচিত্রে 228টার মতন দেশ এই 228টার মতন দেশের ভিতরে 216 থেকে 17টা দেশে এখনো পর্যন্ত মাশা আল্লাহ তবলিগ জামাতের কাজ চলে ইংল্যান্ড চিনেন ইংল্যান্ড চিনেন কথা বলেন ইংল্যান্ড চিনেন ইংল্যান্ডের মাটিতে হঠাৎ করে কিছুদিন থেকে লক্ষ্য করে একটা মসজিদে নামাজের পরে যারা চেনেন তারা এটা ভালো করে বুঝবেন খুসুসি গাছ বোঝেন খুসুসি গাছ বোঝেন খুসুসি গাছ মানে হলো কয়েকজন মানুষ মাসোয়ারায় বসে গেল মাসোয়ারায় বসে ভাবনা চিন্তা করে কি এই পাড়ার সলিমুদ্দিনের বেটা কলিমুদ্দিন তো একদম নামাজ পড়ছে না
মদ খেয়ে মাতলামি করছে, খুব নোংরা কাজে ব্যবহার থাকে, জিনা ব্যভিচার যত রকম আছে সব থাকে, ওই মানুষটাকে একদিন দাওয়াত দিতে গেলে কেমন হয়? ঠিক বলছি না ভুল? এভাবে লিস্ট করা হলো। আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, একজন খারাপ মানুষকে ভালো পথে ফেরানোর মাশওয়ারা করা, ভালো পথে ফেরানোর চিন্তা ভাবনা করা, এটা ওয়াহাবি দল। আরে কুছ তো বলো না ইয়ার, এর জন্য ওয়াহাবি, এর জন্য কাফের দল। হাই রে আফসোস, এক সপ্তাহ থেকে দশ দিন আগে একটা জায়গায় জলসাই গেছে। শুধু আমি বলেছি, এ দুনিয়ার জগৎ থেকে আল্লাহ রসুল তিনি ইন্তেকাল করেছেন, তিনি এ দুনিয়া থেকে গত হয়েছেন, মালাকাল মউত জান কবজ করেছে এ দুনিয়া থেকে, কিন্তু নবীর হায়াতে জিন্দেগিতে আছে, বারজাখী জীবন কবরের ভিতরে। একজন কাঁচা মেরে উঠল, কি মেরে কথা বল না, কাঁচা মেরে উঠল, কাঁচা মেরে উঠি বলে হ্যাঁ নবী মরে গেছে কি কথা? তাহলে আমরা দরুদ পড়ি কোথায়? আমরা দরুদ পড়ি তাহলে কার নামে? ও মূর্খকে কে বুঝাবে? ওর ভিতরে ইলিম নাই, কালাম নাই। সমাজের এই ধরনের মূর্খদের ভিতরে কিছু কিছু মেমোরিতে ঢুকিয়ে দেওয়া হয়, এরা সঠিক আকিদাও বোঝে না। সঠিক আকিদাটা বুঝবে কেমন করে? তার ভিতরে ইলিম থাকলে তো বুঝবে। আল্লাহ রসুল বলেছেন, যার আল্লাহ মঙ্গল চান, যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে দিনের ইলিম দান করেন। তো তোকে যদি ভালোবাসত তো তোর মেমোরিতে আগে দিনের ইলিম ঢুকত। কথা বুঝতে পারেন নাই? এই যে খুশুস এই গাছ, এবার ধরুন তবলিগওয়ালারা যদি একটা মাশওয়ারা করে, প্রথম আপনাদেরকে একটা কথা বলে গেলাম, কে সুরাই নিজাম, কে সাতপন্থী, এটা কোনো জনসাধারণের কাছে প্রশ্ন নয়। আপনি শুধু তবলিগ করবেন, কারণ নিঃসন্দেহে এ কাজ আপনার রসুলের রেখে যাওয়া উপহার। কি বললাম? বলবেন গাঁজাখুরি কথা বলছো? গাঁজাখুরি কথা বলার জন্য এই ক্যামেরা সামনে সিদ্ধিকুল্লাহ বসে না, অত দায়িত্ব জ্ঞানহীন, অত দায়িত্ব জ্ঞানহীন নয়। চতুর্থ নম্বর পারা, তৃতীয় নম্বর সাফা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক বাক্যে জানা থাকলে জবাব দেন, যত কওম আর উম্মত আল্লাহ পাঠিয়েছেন দুনিয়া, শ্রেষ্ঠ উম্মত কারা? কথা বলে না, জোরে বলেন আমরা। কে বলেছে আপনাকে? বলে আমরা। হ্যাঁ বিলিতি না দেশি? হ্যাঁ বলে আমরা। শেষ নবীর উম্মত যারা, কি জবাব? শেষ নবীর উম্মত যারা, কুনতুম খায়রা উম্মাতিন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলছে, তুমি শ্রেষ্ঠ উম্মত কেন? কেন তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো? মাথায় টুপি রাখার জন্য শুধু নয়, চেহারায় দাড়ি রাখার জন্য শুধু নয়, ওয়াজ করার জন্য শুধু নয়, এই জন্যই তুমি শ্রেষ্ঠ উম্মত। নিজে সৎ পথে চলবে, সৎ পথ সৎ আমল হবে, নিজে ন্যায় পথে চলবে, ন্যায় পথের প্রতীক হবে, অন্যায় থেকে মানুষকে ফেরাবে, ন্যায় পথে মানুষকে ডাকবে, অন্যায় থেকে মানুষের বিরোধিতা করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটাই হবে তোমার উম্মতের কাজ। এটা যখন তুমি করতে পারবে, তুমি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ উম্মত। কথা বলে না? একজন মাতালকে মদ ছাড়ানো ভালো কাজ না খারাপ কাজ? এলাই দিকে তাকান। একজন মাতালকে মদ ছাড়ানোর মেহনত করা ভালো কাজ না খারাপ কাজ? এবার বিবেক দিয়ে বলো, একজন মাতালকে যদি বলি ভাই মদ ছেড়ে দে মসজিদে চ, বুকে হাত রেখে বলো রে আল্লাহর গোলাম, এটা হালাল হবে না হারাম? একজন বেনামাজিকে যদি বলি রে ভাই তুমি একজন মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজে তোমাকে দেখতে পেলাম না, ওই জন্য তোমাকে নামাজের দাওয়াত দিতে আসলাম, চলো ভাই মসজিদে চলো, নামাজটা দিল থেকে পড়া শুরু করে দাও, এই নামাজের দাওয়াত যদি আমি বলি, হে মুসলমান বিবেক দিয়ে জবাব দাও, এটা হারাম হবে না হালাল? আমি যদি নামাজের কথা বলি,
তাবলীগওয়ালা যদি কথা বলে এটা তোমার জন্য হারাম হবে আর আমি যখন বক্তা স্টেজ থেকে বলবো ভাই নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে নাও আমি কিন্তু 20000 টাকা নেব 20000 টাকা নিয়ে আপনাকে বলছি ভাই নামাজ পড়া চাই তাবলীগওয়ালা কিন্তু 1 টাকাও নেবে না নামাজের দাওয়াত দিবে আপনার ঘরে ভাই ও 1 টাকাও নেবে না নামাজের দাওয়াত দিবে ভাই নামাজ ধরে নে আমি 20000 টাকা নেব তারপরে বলবো ভাই নামাজ পড়ে নে আমার 20000 টাকা নিয়ে বলবো নামাজ পড় এটা আমার জন্য চলবে আর ফ্রিতে যে বলবে নামাজ পড় ওর নামাজের কথা চলবে কথা বলে না চলবে না চলবে না আপনি যতই বড় কোচকান আপনার যতই কপাল কপাল ভাঁজ পড়ে যায় রে আল্লাহর গোলাম ভাবনা চিন্তা করে দেখেন সারা দুনিয়ার জমিনে কাজ বন্ধ করার ক্ষমতা নাই হ্যাঁ বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ তবলিগের নামে বিয়াদবি শুরু করেছে কি বললাম কি বললাম আলেমদের কদর ভুলে গেছে সাধারণ আম মানুষ দু চারটা যদি চিল্লা দিয়ে ফেলে মনে মনে ভাবে আলেমের থেকে আমি বড় বড় হয়ে গেছি আলেম আমির হবার যোগ্যতা হারিয়ে ফেলেছে আর আলেমকে সেই সম্মান দেওয়া হয় না আপনি জেনে রাখবেন আপনি যে তবলিগ পেয়েছেন যে দিন আপনার কাছে আজ পর্যন্ত সংরক্ষিত এটা উলামায়ে কেরামের অবদান যদি উলামায়ে কেরামের এই অবদান না থাকতো আর তাদের যদি রক্ত ঝরানো মেহনত না থাকতো আমি বাই চ্যালেঞ্জ আপনাকে বললাম আপনার বাড়িতে আজকে দিন রক্ষিত থাকতো না কাদের অবদান কাদের অবদান সারা পৃথিবীর মানচিত্রে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের ভিতরে ভেজাল হয়েছে কোরআনুল কারিমে ভেজাল আছে কথা বলে না কোরআনুল কারিমে ভেজাল আছে কেন কারা সংরক্ষণ করে রেখেছে মাদ্রাসাওয়ালারা চাঁদা তুলতে আর ভুঁড়ি কুচকে যায় হ্যালো মাদ্রাসাওয়ালারা চাঁদা তুলতে আসলেও চাঁদাও ভুঁড়ি কুচকে যায় কিন্তু মাদ্রাসাওয়ালারা আজকে তোমার দরজায় আসছে তোমার তকদির ভালো আজকে তোমার দরজায় এসে তোমাকে হারামের হাত থেকে মুক্ত করছে তোমার খাদ্যগুলো তোমার রিজিকগুলো তারা এসে স্বচ্ছ ফিল্টার করছে না হলে আয়রনযুক্ত হারাম খাবার খেতে হতো আজ তাদের দেখলে তোমাদের ভুরু কুচকায় আজকে তাদের দেখলে আহা এদের খেয়ে দিয়ে কাজ ধান্দা নাই ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেল আজকে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছিল আমাদের উস্তাদরা আজকে সেই সময়ের মানুষেরা আর আপনাদের কিছু মানুষ যারা আন্তরিকতার সাথে দিয়েছিল তবে আজকে ইয়াসিনকে পেলেন এই স্টেজে তবে আজকে সিদ্দিকুল্লাহকে পেলেন এই স্টেজে তবে আজকে জয়নাল ভাইকে পেলেন এই স্টেজে আর যদি না হতো এই স্টেজটা কেরা থাকতো কারা গো শাহরুখ খান আসতো হ্যালো শরবত গরম চা দিয়ে শরবত দিচ্ছে ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে দেখেন এরপরে চলেন বলছিলাম ইংল্যান্ডের কথা প্রত্যেক দিন মানুষ নামাজ পড়ে আর বেরিয়ে যায় কিন্তু দু দশজন মানুষ এক জায়গায় বসে প্রত্যেক দিন নামাজের পরে কী যেন গুজগুজ গুজগুজ করে এইটা ইংল্যান্ডের ওই এলাকার গোয়েন্দা বিভাগ খবর রেখেছে যেমন আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ হলো আইবি আছে ডিআইবি আছে সিআইডি আছে সিবিআই আছে ঠিক বলছি না ভুল কয়দিন আগে দেখবেন আমি অবাক হয়ে গেলাম আমি জলসা করে ফিরছিলাম আপনাদের এই মেদিনীপুর থেকেই রানীহাটি যেমনি ঢুকতে যাব তার বহু আগে থেকে প্রায় 5-10 কিলোমিটার আগে থেকে দেখি পুরো গাড়ি জ্যাম আমি বুঝলাম নিঃসন্দেহ কিছু ব্যাপার আছে আমি কি করলাম বললাম ড্রাইভারকে গাড়ি উল্টো রোডে নিয়ে চলো অসুবিধা নাই আমার যা বোর্ড মারা আছে ও তোমাকে কেউ ধরবে না উল্টো সাইডে নিয়ে চলো গাড়ি উল্টো দিকে নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখি পুরো ব্যারিকেড রাস্তার উপরে পুলিশে পুরো 6 লাখ আমার গাড়ি পার করিয়ে দিল আমি পেরিয়ে চলে আসলাম ওখানকার যিনি ডিআইবি ডিপার্টমেন্টের যিনি ছিলেন বড় অফিসার তাকে সঙ্গে সঙ্গে আপনার তাকে সঙ্গে সঙ্গে তারপরের দিন ফোন করলাম বলো স্যার কী ব্যাপার কালকে রানীহাটিতে দেখলাম এরকম ব্যাপার বললে আর বলবেন না এটা একটা ইনফরমেশন ছিল তার কয়েকদিন আগেই দেখেছিলাম ঝাড়খণ্ড থেকে একটা গাড়ি 57 না 58 লক্ষ টাকা গাড়ির ডিকিতে নিয়ে ওই রাস্তায় পার হচ্ছিল এসপি ম্যাডাম ডাইরেক্টলি গাড়িতে অ্যাটাক করেছে সব গাড়ি ছেড়ে ছেড়ে ওই গাড়িটাকেই ধরেছে কত ইনফরমেশন পাকাপোক্ত থাকে একবার ভেবে দেখেন
আজকে আমার সামনে আমার একটা ছাত্র নতুন গোয়েন্দা বিভাগের ভর্তি আপনার ভর্তি হয়েছে প্রায় 2-3 বছর চাকরি করে আজকে আমার সাথে সাক্ষাৎ করতে আসলো বলল হুজুর এইটাকে চেনেন আমি বললাম না এই ঠিকানা চেনেন আমি বললাম না বলল হুজুর এই ছেলে এই ঠিকানা ধরা পড়েছে সিসি ক্যামেরায় অমুক জায়গায় এরা রাস্তায় চলতে চলতে পরের মেয়ের গলার হার ছিনতাই করে চুরি করে লোকের পকেট থেকে মোবাইল বের করে নাই গাড়ির লোকেশন ধরে 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 আমার এলাকায় চলে আসছে খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন দুনিয়ার গোয়েন্দা বিভাগ যদি এত পাওয়ারফুল হয় আমার আল্লাহর গোয়েন্দা বিভাগ বলো দুর্বল আমার আল্লাহর গোয়েন্দা বিভাগ দুর্বল কথা বলেন না কেন দুর্বল আমার আল্লাহর গোয়েন্দা বিভাগ দুর্বল নয় যারা দুর্বল ভাবছর আল্লাহর গোলাম তারা একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করে দেখো এরপরে ইংল্যান্ডের গোয়েন্দা বিভাগ যখন দেখে প্রত্যেক দিন দেখি নামাজের পরে এরা কয়জন বসে যায় কি গুনগুন গুনগুন করে একদিন হঠাৎ করে একজন গোয়েন্দা অফিসার আসলো থানার বড়বাবুকে কল করে দিয়েছে থানায় যখন রিপোর্ট পাঠিয়ে দিল প্রশাসনকে অমুক মসজিদে লক্ষ্য করে দেখি বারবার গুনগুন করে কয়টা লোক বসে এরপরে যেমনি আলোচনা করে একদিন গোয়েন্দা বিভাগ আসলো সঙ্গে সঙ্গে এসে বললো স্যার উঠুন এক্ষুনি আপনাকে প্রশাসনিক দপ্তরে যেতে হবে কেন কি ব্যাপার না ডাক করেছে আপনাদের ভিতরে হেডকে বলে আমির স্যার ওরা বললে আমির মানে কি বলে আমির মানে হলো লিডার অধিনায়ক ক্যাপ্টেন বলে চলুন আপনি থানায় চলুন থানায় যেমনি নিয়ে যাওয়া হলো থানায় নিয়ে যাওয়ার পরে এরপরে তাকে ব্যাগ সমেত নিয়ে গেছে ব্যাগটা আপনি বাইরে রেখে আসুন ব্যাগটা যেমনি বাইরে রেখে আসলো আপনি ভিতরে একা ঢুকুন ভিতরে যেমনি ঢুকলো আলোচনা শুরু হয়ে গেল আলোচনা শুরু করার পরে কী ব্যাপার নামাজের পরে আপনারা বসে প্রত্যেক দিন কী আলোচনা করেন বললে আমরা আলোচনা করি এমন কিছু আলোচনা করি না কী আলোচনা হয় আলোচনার মানদণ্ড কী আলোচনার বিষয়বস্তু কী বলে আমরা শুধু একটাই আলোচনা করি অন্য কিছুই নয় এই এলাকার কোন মানুষগণ কত খারাপই হয়ে গেছে কোন মানুষ কোন জোয়ারি কোন মানুষ কোন সারাবি কোন মানুষ কোন চর চোর কোন মানুষ কোন বাটপার কোন মানুষ কোন ধোকাবাজ কোন মানুষ কোন অন্যায় পথে চলে কোন মানুষ কোন হারাম পথে চলে কোন মানুষ কোন অপসংস্কৃতির সাথে যুক্ত কোন খারাপ কাজের সাথে যুক্ত এই মানুষগুলোর আমরা লিস্ট তৈরি করি এবং তাদের কাছে গিয়ে আমরা প্রাইভেটলি মেহনত করি তাদের নামের লিস্ট করি এ অধিকার আপনাদেরকে কে দিয়েছে বলে এ অধিকার এটা তো গোয়েন্দাদের কাজ কোন মানুষ কি করে না করে ইনফরমেশন গোয়েন্দারা নিবে আপনারা কেন নিতে গেছেন বলে এ গোয়েন্দা আপনারা নয় এ অনফর্ম ইনফরমেশন আপনারা নয় এ আলোচনা আপনারা নয় একমাত্র আমার রব আমাকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছে এ দায়িত্ব আমার আল্লাহ আমাকে দিয়েছেন আমি আমার আল্লাহর হুকুম পালন করি কারণ নিজে সৎ পথে চলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো অন্য কেউ এ দায়িত্ব আল্লাহ দিয়েছে ব্যাগ কিন্তু বাইরে ব্যাগ ব্যাগ বাইরে ব্যক্তি আমির সাহেব কোথায় ভিতরে আলোচনা চলছে চলতে চলতে বলে আপনার ব্যাগে কি আছে বলে ব্যাগে আর কি থাকবে তসবি থাকবে মিসওয়াক থাকবে বিছান থাকবে লুঙ্গি থাকবে জামা থাকবে নিয়ে এসো ব্যাগ ব্যাগ নিয়ে আসা হলো নিয়ে আসার পরে যখন ব্যাগ খুলছে দেখছে ভিতরে অস্ত্র ভিতরে কথা বলে না ভিতরে অস্ত্র এটা আপনার ব্যাগে কি করে এলো ও বলছে আল্লাহর কসম খেয়ে বলছি আমি জিন্দগিতে অস্ত্র চিনিও না অস্ত্র বুঝিও না আর আমার জিন্দগিতে এই অস্ত্র আমি কোনোদিন হাতই দিইনি না আপনারা করেছেন নাহলে আপনার ব্যাগে কি করে আসলো উনি চ্যালেঞ্জ করলেন যে আমার ব্যাগে আসলো ব্যাগটা তো আমি ঢুকার আগে আপনাদেরই অফিসের বাইরে ছিল বুঝতে পারেন না এই কথা তাহলে নিশ্চয় এটা আপনাদেরই কোনো কেরামতি আপনারাই করেছেন কিছু এটা অসম্ভব নয় ওখান থেকে যখন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হলো জেল হয়ে গেল আল্লাহ বলছে শোন ওটা তোরা বুঝতে পারবি না আমি আল্লাহ কাকে কীভাবে দিনের কাজ করাবো তোমার কপাল কুঁচকাবে ঠিক কথায় তোমার ভুরু কুঁচকাবে ঠিক কথায় তুমি মানতে পারবে না ঠিক কথায় কিন্তু আমি আল্লাহ কিভাবে কোন জায়গায় ঠেলব এটা তোদের মেমোরিতে ঢুকবে ঢুকবে না হেফাজতের মালিক আমি হিদায়াতের মালিক আমি কিভাবে কোন জায়গায় কাকে কিভাবে আমি দেব এটা তোরা বুঝতে পারবি না
থানায় থেকে সব চলে গেল, কেস ফাইসাল্লা হয়ে গেল, জেলের আসামি হয়ে গেল, সাত বছর কারাদণ্ড হয়ে গেল। এরপরে জেলের ভিতরে একটা নিয়ম হলো, ভালো কাজ যদি কেউ করো, জেলে যদি ভালোভাবে থাকো, কয়েক বছর তার জন্যে মাফ হয়ে যায়, অনেক ভালো ভালো কাজের জন্যে মাফ হয়ে যায়। এইভাবে যখন তার কিছু মাফ হলো জেলের ভিতরে থাকার পরে, যেদিনকে দেখে ভালো তার কর্মের জন্যে তাকে যখন জেলার মুক্ত দিয়ে দিয়েছে, এরপরে যাদের কথাই তাকে জেলে দিয়েছিল তাকে একদিন ফোন করে, হঠাৎ করে ফোন করার পরে বলে, হ্যালো কি হয়েছে তাড়াতাড়ি বলো। বলে, যে ব্যক্তিটাকে আপনারা জেলের ভিতরে ঢুকালেন শুধুমাত্র জামাতের কাজ করার জন্য, ওই ব্যক্তিটা তার ভালো ব্যবহারের জন্য আজকে আমরা জেল থেকে রেহাই করে দিলাম। বলে, খবরদার একবারের জন্য আমাকে বললে না কেন, শোনালে না কেন? বলে, আমি শোনাচ্ছি আপনাকে, শুনতে হবে ঘটনাটা কি। বলে, ব্যাপারটা তাহলে বলো কি। বলে, যে ব্যক্তিটাকে জেলে পাঠালেন তাকে অপরাধের জন্য শাস্তি দিবার জন্য পাঠালেন। এখানে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, কেউ তিন দিনের জামাতে যায়, কেউ দশ দিনের যায়, কেউ এক চিল্লার যায়, কেউ তিন চিল্লার যায়, কেউ বা সাল চিল্লার, ঠিক বলছি না ভুল বলেন? একমাত্র ওলামায়ে কেরাম যারা আছেন তারা জীবন চিল্লা দেন। কি চিল্লা দেন? জোরে বলেন, জীবন চিল্লা দেন। আপনার মসজিদের যে ইমাম ইমামতি করে কয়দিন ছুটিটা পড়ে কথা বলেন না? বছরে আপনার মাসে কয়টা ছুটি? কটা? চারটা। তা ইমাম সাহেবের ছুটি হলো মাসে চারটা, বারো মাসে চার চারে কত হয়? বারো চারে কত হয়? তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আটচল্লিশ দিনটা বাদ দিয়ে দেন, কয় দিন দিনের কাজ করে? কথা বলে না, কথা বলেন না কেন? আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, আপনার চিল্লা, আপনার বছর চিল্লা, একটা ইমাম সে তো তার লাইফটাই চিল্লাই দিয়ে দিয়েছে, তার ইমামতিটা তবলিগ নয়? কথা বলেন না কেন? তার বাচ্চা পড়ানোটা তবলিগ নয়? তার মক্তব চালানোটা তবলিগ নয়? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শুধু জামাতে গেলেই কি তবলিগ করা হয়? এক শ্রেণীর মানুষের ধারণা হলো, এই ইমাম সাহেব জামাতে যায় না ওই জন্যে এ তবলিগের কাজ করে না, এ দিনের কাজ করে না। আপনি মূর্খ তাই এ কথা বলেছেন, কারণ আলেমকে তবলিগে যাবার আপনার শিখার প্রয়োজন আছে, আপনার জানার প্রয়োজন আছে, আপনার জন্য অপরিহার্য, কিন্তু একটা ইমাম তো শিখানোর জন্য আছে, তার মসজিদের মেম্বার তো দিনের প্রচারের জন্য আছে, তার বাচ্চারা কোরআনের তালিমের জন্য আছে, সে লাইফটা চিল্লাই কাটাচ্ছে, আপনি তার বিরুদ্ধে কথা বলছেন, এটা আপনাকে ভাবতে হবে। বুঝতে পারেন নাই কথাটা? কথাটা বুঝতে পারেন নাই? ওই ব্যক্তিকে যখন জেলের ভিতর থেকে রিহা করে দেবার পরে এবার খবর দিচ্ছে যে, আপনাকে ফোন কেন করলাম? ষড়যন্ত্র আপনারা করেছিলেন অস্ত্র ব্যাগের ভেতরে দিয়ে তাকে জেলে পাঠালেন ঠিক কথায়, কিন্তু এখন আপনাকে ফোন করলাম কেন জানেন? জেলে আমার কয়েদি ছিল প্রায় আটশোর মতন। জেলে কয়েদি ছিল কত ছিল? আটশোর মতন। সে সাড়ে চার বছরের মতন এই জেলের ভিতরে ছিল। এই চার সাড়ে চার বছর এই জেলে থাকার কারণে ও যেদিনকে জেল থেকে বেরিয়ে গেল তখন লক্ষ্য করে দেখলাম জেলের ভিতরে প্রায় পাঁচশো উনিশ জনের মতন কয়েদি, তারা ইসলাম কবুল করে সব কটাই আলেম হয়ে গেছে। যাকে ধরেছে সে ছিল আলেম, সাড়ে চার বছর যখন পেয়েছে সব পাঁচশো উনিশ জন ইসলাম কবুলও করেছে, চেহারাই দাড়ি লম্বা পোশাক সব কটাই দেখা গেল, যে একজনকে চক্রান্ত করে ঢুকালাম আল্লাহ তার দ্বারাতে পাঁচশো উনিশ জনকে দিনের কাজ দায়ী বানিয়ে দিলেন। এবার বিবেক দিয়ে দেখেন, যত ডুবানোর চেষ্টা করবেন আর যে কাজে আমার আল্লাহর অনুমতি আছে সে কাজ তুমি ডুবাতে চাইলেও আল্লাহ হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ বের করে